আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সন্তানের সুশিক্ষা অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। হায়াতুন নবী আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার অগণিত ফজিলত বরকত রয়েছে। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যতক্ষণ দরুদ শরীফ পাঠ করতে থাকে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির উপর, ওই দরুদ পাঠকারীর উপর আল্লাহ পাকের রহমত বর্ষণ হতে থাকে। কত সৌভাগ্য তাদের যারা সর্বদা হায়াতুন নবী আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়তে থাকে, আর ওই দরুদ শরীফের কারণে মাওলার রহমত পাওয়ারও সুযোগ হয়ে যায়। আজকে আমরা কেউ অসুস্থ, ঋণগ্রস্ত, বেকারত্ব, বিভিন্ন মুশকিলাতের মধ্যে গ্রেফতার, আমরাও চাই আল্লাহ পাকের মাওলার রহমতের মধ্যে থাকতে। তো আমাদের উচিত যে আমলে মাওলার রহমত পাওয়া যায়, সৃষ্টিকর্তার রহমত পাওয়া যায়, ওই আমলটা আমরা যেন বেশি বেশি করি। আর সেই আমল হচ্ছে হায়াতুন নবী আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা। আসুন আমরা মহাব্বতে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠানে নিজের ছেলে সন্তানকে কীভাবে গড়ে তোলা যায় সেই বিষয়ে বিভিন্ন আলোচনা শ্রবণ করে থাকি। আজকেও আমরা শ্রবণ করব নিজের ছেলেদের মেয়েদেরকে এই জিনিসটা শিখায়, বাবা তুমি কখনো তোমার সহপাঠীকে, তোমার বন্ধুকে বা অন্য কাউকে তোমার চেয়ে তুচ্ছ মনে করিও না। এ তোমার থেকে হেউ প্রতিপন্ন হয় এই ধরনের কাজ করিও না, কারণ এটাই হচ্ছে মারাত্মক ভুল। শয়তান বরবাদ হওয়ার কারণ এটাই, নিজেকে উত্তম মনে করেছে, যার কারণে আদম আলা নবিয়ানা ওয়ালাইসালামকে সিজদা করে নাই। আল্লাহ পাকের হুকুম ছিল সিজদা করো আদমকে, কিন্তু সে করে নাই, তা আমি উত্তম। তো আজকে আমাদের সমাজে, আমাদের মহল্লায়, ঘরে, হান্দানে হান্দানে যত টেনশন, ভাই 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 বোনের মধ্যে আমি তোমার থেকে উত্তম। সেই জন্য আমাদের যারা আমরা গার্ডিয়ান, আমাদের উচিত ছেলে সন্তানকে বুঝায় বাবা আমার সাথে নিকৃষ্ট এই জগতে আর কেউ নাই। কারণ যে বলে আমি খারাপ, আমার চাইতে একদম এই সৃষ্টি জগতে অদম আর কেউ নাই, তখন তো ঝগড়ার কারণই নেই। এ বলে আমি বড়, ওই বলে আমি বড়, ভাই আপনি বড় তাকে, আমি সবচাইতে নিকৃষ্ট। এই জিনিসটা যদি শিখাইতে পারি, যদি গ্রহণ করতে পারি, তাহলে যেখানে যায় সেখানে শান্তি। কারণ আমার তো কোনো ভ্যালু নাই, আমার তো কোনো মূল্যও নাই, আমি সৃষ্টি জগতে সবচাইতে খারাপ ব্যক্তি। এই জিনিসটা আমরা নিজেও ধারণ করি, ছেলে মেয়েদেরকেও শিক্ষা দিই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আজকে একটি মুসলিম শরীফের হাদিসে মুবারকা শ্রবণ করব, যেটা আমার আপনার জীবনের মধ্যে বিশাল একটা ভূমিকা রাখবে। কারণ হাদিসে মুবারকা এমন যেটা সমস্ত মানুষের জন্য কিয়ামত অবধি কামিয়াবির একটা রাস্তা। বান্দা যদি আমল করে নেকি পাবে, সুখও পাবে, মাওলার সন্তুষ্টিও পেয়ে যাবে। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে একে
অপরকে হিংসা করো না, একে অপরকে হিংসার চোখে দেখিও না। এরপরে আছে দুঃখা দিও না, দুঃখা ফরাটবাজি। এরপরও আছে বিশাল একটা হাদিসে মুবারকা, মূল্য বৃদ্ধির জন্য দোকানদার সবাই মিলে মিথ্যা বলো না, যেটা আমাদের দেশে সিন্ডিকেট বলা হয়। সবাই সিন্ডিকেট করে দ্রব্য মূল্য বাড়িয়ে দেয়, এটা না করি, এটা খুব একটা খারাপ কাজ। মানুষকে অসহায়ের মধ্যে ফেলে না দিই, মানুষকে দুঃখের মধ্যে ফেলে না দিই, সিন্ডিকেট খতম করি। এই সামান্য একটা 200-150 গ্রামের খাবারের একটা ফ্যাট কত খাবে? কিতাবে রয়েছে এই ফ্যাট কবরের মাটি দিয়ে, বা অর্থাৎ এই ফ্যাটের কুদা নিবারণ হবে, অর্থাৎ কবরের মাটি এই ফ্যাটটা ভরবে, এর আগে ভরবে না। আমরা শুনলাম হাদিসে মুবারকায় দ্রব্য মূল্য বৃদ্ধির জন্য সিন্ডিকেট না করি, মিথ্যা না বলি। হাদিসে মুবারকার মধ্যে আরও আছে একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করিও না। বিদ্বেষ যেটা আজকে আমাদের সমাজকে বাইরাজের মতো কে ফেলছে, বিদ্বেষ। উপরে সব ভাই কেমন আছো, ভিতরে এই বাইরাজটা জ্বলতেছে। বিদ্বেষ পোষণ করা থেকে আমরা বাঁচি। এই যে কথাগুলি, এই কথাগুলি হাদিসে মুবারাকা, বাপের মার সবার উচিত নিজের সন্তানকে শিক্ষা দেওয়া। বাবা আজকে একটা হাদিস শিখি, আরো কি হাদিস শরীফের মধ্যে আছে আরো কি? একে অপর থেকে মুখ ফিরিয়ে নিও না। আজকে তো আমরা ঝগড়ার কারণে বা কোনো কিছু অমিলের কারণে বলি আমি তোমার মুখ দেখব না, উঠানে দিওয়াল দিয়ে দাও, বন্ডারি লাগিয়ে দাও, তার চেহারা যেন আমি না দেখি। গতকালে এরকম একটা ঘটনা হয়েছে, একজন বন্দা তার প্রাপ্য হক চাচাতো ভাইয়ের কাছে চাইল, চাচাতো ভাই দিতে অস্বীকার করলো, বললো এটা যদি তুমি নাও তাহলে তোমার চেহারা আমি দেখব না। উঠানের মধ্যখানে কী করে দেব, দিবার করে দেব যেন তোমার চেহারা না দেখি, এটা হচ্ছে বাস্তব। আর আমার নবী বলতেছে হায়াতুন নবী আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একে অপর থেকে মুখ ফিরিয়ে নিও না। কারো কেনা পণ্য ক্রয় করার চেষ্টা করো না, কেউ ক্রয় করছে তার যা সামর্থ্য ছিল, আর কেউ এসে বলে আমি এর থেকে আরও বেশি দেবো আমাকে দিয়ে দাও, এই জিনিসটা কেমন? আপনার কেমন লাগবে যদি আপনি ক্রয় করছেন কোনো জিনিস, কোনো পয়সাওয়ালা এসে বলে এটাকে আমি বাড়িয়ে দেবো আমাকে দিয়ে দাও, যে ক্রয় করছে তার অন্তরে কি হবে আপনি ভালো করে একটু চিন্তা করা দরকার সবার। এই ধরনের লুবি না হই, আমার ভাই ক্রয় করছে ওয়েলকাম, তার মুখার ধরে আসেছে কম দামে পেয়ে গেছে, এখন আমি আর একটু বেশি দিব আমাকে দিয়ে দাও। আর কিছু বিক্রেতাও আছে এমন, সে তার কমিটমেন্ট নষ্ট করে দেখো যে বেশি তাকে দিয়ে দেব, এটাও ঠিক না। হাদিসে মুবারকার মধ্যে রয়েছে আরও এভাবে আছে, হে আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও, মুসলমান মুসলমানের ভাই, তাদের প্রতি অত্যাচার করো না, তাদের বদনামি করো না, তাদেরকে নিকৃষ্ট মনে করো না। অতঃপর হায়াতুন নবী আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের বক্কো মুবারকের দিকে ইঙ্গিত করে তিনবার এই কথা ইরশাদ করলেন, আল্লাহর ভয় এখানে, মাওলার ভয় এখানে। এরপর কীর ইরশাদ করলেন আমরাও শুনি, আল্লাহ পাকের ভয় এখানে। তারপর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এভাবে, কোনো ব্যক্তি মন্দ হওয়ার জন্য, খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে তার মুসলমান ভাইকে খারাপ জানে। যে অপর মুসলমান ভাইকে খারাপ জানে সেই ব্যক্তি খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট। আরও বলা হচ্ছে এক মুসলমান অপর মুসলমানের জন্য হারাম, তার রক্ত, তার সম্পদ, তার সম্মান। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ,
হায়াতুন নবী আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি সুন্দরভাবে শিক্ষা দিচ্ছেন, কত উত্তমভাবে শিখাচ্ছেন, আমরা একটু মন দিয়ে শোনার দরকার। আগ্রহ উৎসাহ প্রদান করা হচ্ছে, যেমন বলা হচ্ছে একে অপরে হিংসা করিও না, মানে একে অপরের প্রতি হিংসা ছেড়ে দাও। উপদেশ দিচ্ছেন আমার নবী, কেউ কাউকে দুকা দিও না। আজকে তো মানুষ যেভাবে হয় নিজের মালকে বিক্রি করার জন্য ব্যস্ত, ছেলে ব্যবসা কেন্দ্রে বসে গেছে, বলতে যেভাবে হোক মালটা বিক্রি করে দাও, কিন্তু বাপ ছেলেকে বলে নাই যে কাউকে দুকা দিও না, খারাপ মালটা কাউকে দিয়ে দিও না, খারাপ মাল বিক্রি করার আগে ক্রেতাকে বলে দাও এটা খারাপ, এটার মূল্য এত কম, বলে চালাই দাও, বেশি লাভের দরকার। কেন আমার সন্তানকে আমি ব্যবসা শিখাচ্ছি, আমার সন্তানকে লেনদেন শিখাচ্ছি, কাউকে ঠকানোর থেকে বাঁচো এটা কি শিখিয়েছি, কাউকে দোকা দিও না এটা কি শিখিয়েছি, পাশের দোকান বেশি মাল বিক্রি করে আমি হিংসায় চলতেছি, তাকে কিভাবে বসিয়ে দেব, তার ব্যবসা কিভাবে নষ্ট করব, কেন এই হিংসা থেকে বাঁচি। হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা শুনেছি আরো, একে অপরের বিদ্বেষ পোষণ করিও না, একে অপরের উপর অত্যাচার করিও না। অনেক ভাই আছে নিজের ব্যবসা খারাপ বিদায় কিছু লোক লাগিয়ে দেয়, তার গুদামে আগুন জ্বালিয়ে দাও, তার গুদামে আগুন ধরিয়ে দাও, যেন তার আগুন মাল জ্বলে সারকার হয়ে যায়, বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া পর বাইকে ডুবিয়ে দেওয়ার জন্য। কেন আমরা শুনেছি মুসলমান একে অপরে ভাই ভাই হয়ে যাও, সত্যিকার মুসলমান হলো যে কারো বদনামি করে না, আরে ওর মাল তো খুব খারাপ আমারটা ভালো, এটা আমিও বলে আমার ছেলে গো শিখাচ্ছি ফাঁসে রেখে, ও ছেলে বাপ থেকে শিখতেছে, আমার বাপ তো বলতো খারাপ, এভাবে ব্যবসা তো এভাবে করতে হয়, সিধা আঙ্গুলে তো গি উঠে না, বাঁকা করো, অপরের বদনাম করো, তাহলে ব্যবসা হবে, এগুলা সন্তানকে আমরা শিখাচ্ছি। এখানে বলা হচ্ছে ভালো মুসলমান সেই যার থেকে অপর মুসলমানের মাল প্রাণ সম্পদ ইজ্জত নিরাপদ রয়েছে। এটা আমরা আমাদের সন্তানকে কি শিখাই, খুব ডিপলি চিন্তা করার দরকার। আরো কি, সত্যিকার মুসলমান তো সেই যে কাউকে নিকৃষ্ট মনে করে না, সত্যিকার মুসলমান। আরো কি, সত্যিকার মুসলমান তো সেই যে অপরকে সম্মান করে। এখন আমি বাপ যদি আমার ছেলের পাশে যদি অপরকে গালি দিই, ছেলেও তো এরকম শিখবে। অনেক সময় বাপ বলে তো বকা না দিলে কাজ হয় না, গালি না দিলে কাজ হয় না, গালি দেওয়া লাগে, সন্তানও শিখতেছে এটা। এটা কেন, যেমন যারা বিল্ডিংয়ের কাজ করে, যারা লেবার সাইডের কাজ করে বা গার্মেন্টস ডিপার্টমেন্ট বিভিন্ন হতে পারে সেক্টরে, বলে গালি না দিলে কাজ হয় না, ছেলেও গালি শিখতেছে, কেন এটা হবে, এটা কোত্থেকেই শিখলাম, গালি না দিলে কাজ হয় না। মহাব্বতে সব কিছু হয়, গালি দিয়ে কাজ হয় না, বরঞ্চ হিংসা বেড়ে যায়, দূরত্ব বেড়ে যায়, মহাব্বত কমে যায়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, একটুকু আমরা চিন্তা করেছি, বর্তমানে আমরা সামান্য তুচ্ছ যেই দুনিয়ার বেলু, আল্লাহ পাকের কাছে একটা মশার ডানার পরিমাণও মূল্য রাখে না, সেই দুনিয়াকে পাওয়ার জন্য আমরা যারা নিজের ছেলে বা পরিবারকে এন্টারটেইন আপ করি, যেভাবে হোক মানুষকে টগিয়ে তুমি টিকে থাকতে হবে, এটা মনে হয় বিশাল আমরা ভুল করতেছি। সন্তানকে এটাই শিখায়, বাবা এমন কাজ করো তুমি আমি মারা গেলে যেন লোকেরা আমার জন্য দোয়া করে। হ্যাঁ দেখেন, মানুষ যখন মারা যায় তখন সেই দুইটা কথা রেখে যায়, ভালো বা খারাপ, লোকটা খুব ভালো ছিল, লোকটা খুব খারাপ ছিল, এখন আমরা কোনটা রেখে যাচ্ছি, সন্তানকেও কোনটা দিয়ে যাচ্ছি, এটা দেখার বিষয়। কারণ এই দুই দিনের জিন্দেগি, এটাকে আমরা যদি টাকায় সব কিছু মনে করে থাকি,
তাহলে নিজের ফাঁয়ে কুড়াল মারলাম। আর এটাকে যদি মনে করি আখেরাতের কামিয়াবির এই দুই দিন এটাকে কাজে লাগাও, তাহলে মনে করো আমরা কামিয়াবি হয়ে গেছি। নিজের সন্তান, নেককার সন্তান যদি গড়ে যায়, এটা আমার জন্য সৎকারি জারিয়া। আর যদি নিজের সন্তানকে শরীয়ত বিরোধী কাজের মধ্যে টেন আপ করে রেখে যায়, এটা আমি বাপের জন্য আজাবের কারণ। কিন্তু বুঝার লোক কই? মাদানী চ্যানেল তো বলেই থাকে, কিন্তু আমল করার লোকেরও তো দরকার আছে। কয়জন আমল করে? আমরা যখন অভাব দেখি, যখন সমাজে ঘরে ফেরেশানি দেখি, তখন সব ভুলে যায়। দেখেন, দেখা দরকার মুসিবত মুশকিলাত, এটা মুমিনদের একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, মুমিন মুসিবত থেকে মুক্ত নয়, মুমিন ফেরেশানি থেকে মুক্ত নয়। মুমিনের জীবনের বৈশিষ্ট্য হচ্ছে সুখ দুঃখ ফেরেশানি নিয়ে তার জিন্দেগি। আর মুমিন বাণী তো পরীক্ষা কেন্দ্র, মুমিনকে বিভিন্নভাবে পরীক্ষা করা হবে। সন্তানকে বলা দরকার আল্লাহ পাকের পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষা হতে পারে, আমরা সবর ধারণ করি, হকের উপর থাকি, মানুষকে না ঠকাই, মানুষকে কষ্ট না দিই, মানুষকে দুঃখ না দিই, মানুষ তার সম্মানকে নষ্ট না করি, মানুষের থেকে উল্টা সিধা বিহেভ না করি, এক কথায় মানুষের সাথে ভালোবেসে আচরণ করি, এটা হবে কামিয়াবি। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকে আমাদের সমাজে এমন কিছু ব্যবসায়ী ভাই আছে যে হেসে হেসে মিথ্যা বলে, কসম খায়, এটা তার ছেলেরা দেখে বলে, হ্যাঁ কসমকেই বলতেছি। কিরে বাবা, তুমি কসম কেন কো? আমার বাপেও খাইতো, ব্যবসার মধ্যে এটা করা লাগে, ও বাপ থেকে শিখছে। মিথ্যা কেন বলতেছ? কয়া বাপ বলছে মিথ্যা না বললে ব্যবসা হয় না। এটা কেমন কথা! কারণ সন্তান তো বাপকে নকল করে, সন্তান তো বড় ভাইকে নকল করে। আমরা তাদেরকে শিখাই হক সত্য কথার উপর অটল থাকো। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। অসৎ গুণাওয়ালা ফত যেন পরিহার করে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আমাদের অবস্থা উপর আমরা নিজে নিজেকে দয়া করি, নিজে যদি নিজেকে দয়া না করি করবে কে? নিজে নিজেকে যদি না বাঁচায় বাঁচাবে কে? আমরা তো সবাই দোয়া করি আগামী প্রজন্ম সুন্দর হোক, কিন্তু তাদেরকে এমন টেন আপ করে যাচ্ছি বরবাদের। আল্লাহ তাআলা হিফাজত করুন। আজকে তো আমাদের ছেলে সন্তান যুবক মেজরিটি ভবিষ্যৎ আমরা নষ্ট করে দিচ্ছি তাদেরকে, আমার আপনার নিজের কারণে। কারণ ছোটরা বড়কে দেখে, বড় কীভাবে খায়, কীভাবে চলে, কীভাবে বলে, কেমন লেনদেন। কারণ ছোটরা আসলে নকল যাকে করে না, সেই যদি আমরা যদি ঠিক হয়ে যাই, তাহলে ছেলে মেয়েও ঠিক হয়ে যাবে। এখন দুঃখের বিষয়, আমাদের আগাও নাই মাতাও নাই, আমরা বলি আমার ছেলেটা এমন কেন হয়ে গেল, আমার ছেলেটা ভালো হলে খুব ভালো হতো, আমার ছেলেটা এমন হলে খুব ভালো হতো। তো আমি তো নিজেকে বদলাই নাই। বাপ নিজে নামাজ পড়ে না বলে ছেলে নামাজ পড়ুক, বাপ নিজে সিনেমা নাটক দেখা পরিহার করে না বলে ছেলে এগুলা পরিহার করুক, বাপ নিজে মিথ্যা বলে, মা নিজে মিথ্যা বলে ছেলে তুমি মিথ্যা বলছো, তখন অনেক ছেলে বলে আম্মু তুমিও তো মিথ্যা বলে থাকো, আব্বু তুমিও তো মিথ্যা বলো, তখন খাই, তখন চেহারা কাকে কে দেখায়। এক কথায় আমরা খারাপটাকে পরিপূর্ণভাবে বয়কট করি, সর্বক্ষেত্রে বয়কট করি, ভালোটা সর্বক্ষেত্রে গ্রহণ করি। সুবিধাবাদী না হয়ে দেখে, সুবিধাবাদী লোককে কেউ লাইক করে না, পছন্দ করে না। যা কিছু করি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করি, সৎ পথে থাকি, সুবিধাবাদী না হই। সুবিধাবাদী দেখে দুনিয়া মানি ত্যাগ, জিন্দেগি মানি ত্যাগ, আর এই জিন্দেগিতে ত্যাগ মানি কবরে আরাম, এই জিন্দেগিতে ত্যাগ মানি কবরে সুখ, এই জিন্দেগিতে ত্যাগ মানি পরকারে অনন্তকালের জান্নাত। এটা নিজেও বুঝি, নিজের ছেলে মেয়েদেরকেও বুঝাই। কাম মদিনাওয়ালার মোহাব্বতে, গোলামের মধ্যে, তরিকার মধ্যে
শান্তি শান্তি শান্তি, আর কোনো রাস্তা নাই, তরিকা নাই যে আমরা মানুষকে কষ্ট না দিই, মানুষকে আঘাত না করি, মানুষের সম্পদ আত্মসাত না করি, রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ না হই। জবাব কে দেবে? এক কথায় নিজেও বাঁচি, নিজের ছেলে সন্তানকেও বাঁচাই, নিজ হালালের উপর তাকি, তাদেরকে হালাল খাওয়ার তরগিব শিক্ষা দিই, অন্যথায় নিজও ডুবে মরবো তারাও মরবে, এমন যেন না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি আমরা চাই আমাদের সন্তান নেককার হোক, আল্লাহওয়ালা হোক, আমি তো আপনাকে বলবো নিয়মিত সন্তানকে মাদানী চ্যানেল দেখার জন্য উৎসাহ প্রদান করেন, এক। এরপর নিয়মিত সন্তানকে মা হলে মা, বাপ হলে বাপ, পাঁচ রক্ত নামাজ সে পড়ে কি না খবর নাও। হ্যাঁ, নিয়মিত সন্তানকে সে কার সাথে উঠা বসা করে মা বাপের উচিত এটা খবর নেওয়া। হ্যাঁ, নিয়মিত মা বাপ ছেলের উপর তাওয়াজ্জু রাখো, আমার ছেলে কোথা যায় কি করে না করে, তাহলে ইনশাআল্লাহ আমার আপনার ছেলে নিজও গুনাহ থেকে বাঁচবে, তার কারণে আমিও বেঁচে যাব। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।